হাই ফ্রেন্ডস, আজকে ট্যাংরি মশালা করব, চিকেন ট্যাংরি মশালা। আমি বলেছিলাম যে আমরা নিরামিষ খাচ্ছি, কিন্তু আজ থেকে আবার নতুন করে ননভেজ খাওয়া শুরু করলাম। দেখছি না খেলে হচ্ছে না, তাই আজকে থেকে আবার নতুন করে বানানো শুরু করলাম। তা আজকে ট্যাংরি মশালা করব, চলুন দেখিন চিকেন ট্যাংরি মশালা। হাই ফ্রেন্ডস, এই আজকে চিকেন লেগ পিস রেসিপি রান্না করা হচ্ছে। চিকেনটাকে আগে ম্যারিনেট করে রাখা হয়েছে, এর মধ্যে দেওয়া হয়েছে আদা রসুন পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, টক দই, এইসব দিয়ে ম্যারিনেট করে রাখা, আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। এবার এটাকে করা হবে। এই কড়াইতে গরম তেল গরম করে নিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এবার যে মশলাটা রেডি করা হয়েছিল ম্যারিনেটের সময় সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলার সাথেই বন্ধুরা চিকেন লেগ পিসটাও দিয়ে দিলাম, এর সাথে সাথেই একসাথে হতে থাকবে। এটা হালকা ধিমে আছে, আস্তে আস্তে করে হবে বন্ধু। ফ্রেন্ডস, চিকেন লেগ পিসটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, চলুন দেখা যাক কিরকম হয়েছে। এখনো হচ্ছে, এটা একটু হালকা উল্টে দেব, দুটো পিটি করতে হবে। এটা এইভাবেই কষে কষেই হবে, এর মধ্যে আলাদা কোনো জল বা কিছু দেওয়া হবে না। যে ফ্রেন্ডস, প্রায় রেডি হয়ে এসছে আমার চিকেন লেগ পিস রেসিপি, পুরো রেডি হয়ে গেছে। চলুন খেতে বসে আবার দেখাবো, প্রায় রেডি আমার চিকেন লেগ পিস রেসিপি, ঠিক আছে।